হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মহারাষ্ট্রিয়ান স্টাইলে ভীষণ টেস্টি, ভীষণ ডেলিশিয়াস একটা মশলাদার ফুলকপির তরকারি বানিয়ে দেখাবো। খুব ইজি রেসিপি, কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একেবারে অন্যরকম। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। মশলা বানিয়ে নেব। মশলার জন্য আমি নিয়েছি প্রথমে বড় বড় দুটো পেঁয়াজ, স্লাইস করে কেটে নিয়েছি, ছোট ছোট দুটো রসুন নিয়ে নিয়েছি পুরো ছিলে, 1.5 ইঞ্চির মতো আদা নিয়েছি, আর অল্প কিছু শুকনো নারকেল নিয়েছি। চাইলে আপনি তাজা নারকেলও নিতে পারেন। এবার আমি এগুলোকে সবগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য চলুন কড়াইয়ের কাছে যাওয়া যাক। হিট চালু করে দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দেব। এবার তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ গোটা ধনে, আর দিয়ে দেব 1 টেবিল চামচ গোটা জিরে। ধনে আর জিরেটাকে প্রথমে ভেজে নেব। ভাজা ভাজা একটা সুগন্ধ আসবে আর কালারটাও একটু ডার্ক হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। হিটটা বেশি করতে যাবেন না, মিডিয়াম টু লো বা একেবারে লো রাখতে পারেন। বেশি হিট করলে কিন্তু পুড়ে যাবে। দেখুন এগুলো হয়ে গেছে। এবার এই যে কাটা মশলাগুলো, এগুলো পুরো একসাথে দিয়ে দেব, আলাদা আলাদা দেওয়ার দরকার নেই। আর নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ না কালারটা ভালো ব্রাউন হয়ে যাচ্ছে। হিট এবার মিডিয়ামে করতে পারেন। জিরে ধনে আগে থেকে ভেজে না নিলে পরে কিন্তু পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলে সেই যে ভাজা সুগন্ধ সেই রকম কিন্তু আর হয় না, কারণ পেঁয়াজ রসুনটা তো অলরেডি ভেজা জিনিস, এই কারণে ওইভাবে হয় না। আর ভাজার পরে পেঁয়াজ রসুনের সাথে দিলে এগুলো পুড়েও যায় না। তো হয়ে গেছে এখানে ভাজা, আমি নামিয়ে নিলাম। এবার এগুলোকে ঠান্ডা করে পিষে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আবার আমি তেল দিয়ে নিচ্ছি, এবার গ্রেভির জন্য দিচ্ছি। আর এই দেখুন আমাদের ফুলকপি, মোটামুটি 300 গ্রামের মতো ফুলকপি আছে। এইভাবে আমি কেটেছি, সাইজ দেখতে পারেন, আপনি নিজের পছন্দের সাইজে কেটে নিতে পারেন। আর কেটে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার ধুয়ে সঙ্গে সঙ্গে নিয়েছি, এই কারণে একটুখানি জল রয়ে গেছে, সেই জলটুকু শুকাতে দেব। তারপরে এর মধ্যে লবণ হলুদ দেব। জলটুকু কিন্তু শুকিয়ে গেছে। এবার আমরা স্বাদ মতো লবণ দিয়ে দেব, আর আধা চামচ হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। হিট মিডিয়ামে রেখে মোটামুটি ব্রাউন ব্রাউন স্পট আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা ব্রাউন ব্রাউন স্পট চলে এসছে, আর কালারটা একেবারে অনেক ব্রাইট হয়ে গেছে। তো এই দেখুন নিচে কোনো জলও নেই। এবার আমরা যে মশলাটা পিষে রেখেছি সেই মশলাটা এর মধ্যে দিয়ে দেব। মশলা কীভাবে পিষলাম সেটা আর দেখালাম না, কারণ এটা দেখানোর মতো তেমন কিছু নেই। তো ওই মশলাগুলোই, ভাজা মশলাগুলোই ঠান্ডা করে পিষে নিয়েছি, আর পেশার সময় একটু জল ব্যবহার করেছি। এবার মিক্সার জারটা ধুয়ে একটুখানি জল দেব, কারণ অনেকটা মশলা লেগে আছে, মশলা ওয়েস্ট না হয়। দেখুন ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি। এবার ভালো করে মিশিয়ে নেব। আর মেশানোর পরে আমাদের আরও দুটো জিনিস দিতে হবে, সেটা হচ্ছে লাল লঙ্কা গুঁড়ো আর গরম মশলা। চাইলে আপনি কাঁচা লঙ্কাও দিতে পারেন। আমি লাল লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো, আর 1/2 টিস্পুন গরম মশলা। ভালো করে মিশিয়ে ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ না কি এই জলটা শুকিয়ে যায় আর ওপর থেকে তেলও দেখা শুরু হয়ে যায়। দেখুন বন্ধুরা, তেল সাইড থেকে দেখা যাচ্ছে অল্প অল্প, কারণ আমি তো বেশি তেল দিইনি, এই কারণে সেরকমভাবে দেখা যাবে না, আর জলটাও শুকিয়ে গেছে। তো এবার আমরা জল দেব গ্রেভির জন্য। আমি কিন্তু মাঝখানে দুবার ঢাকনা সরিয়ে নাড়িয়ে দিয়েছিলাম, চেক করেছিলাম, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, এমনিতেই ঢাকনা সরিয়ে কিছুক্ষণ পরপর নাড়িয়ে দিতে হয়। গ্রেভির জন্য আমি বেশি জল দিইনি, কারণ আমি খুব বেশি পাতলা করব না, আপনি যদি একটু পাতলা চান তাহলে একটু বেশি জল দিতে পারেন। ঢেকে দিচ্ছি, এতে জলদি ফুটতে শুরু করবে। এই দেখুন বন্ধুরা, তরকারিটা কিন্তু ফুটতে শুরু করেছে। এবার আপনি চাইলে খোলাও পাকাতে পারেন, অথবা ঢেকে ঢেকেও পাকাতে পারেন। তো আমি তো অল্প একটু জল দিয়েছি, খোলা পাকাতে গেলে একেবারে শুকিয়ে যাবে, এই কারণে আমি ঢেকে ঢেকে রান্না করব, যতক্ষণ নাকি সবজিটা ভালোভাবে গলে যায়। দেখুন বন্ধুরা, ঝোলটা কিছুটা কমে গেছে, আর সবজিটা কিন্তু এখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এ দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সবগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আপনার কাছে ফ্রেশ ধনে পাতা থাকলে সেটা আপনি দিয়ে দিন, আমার কাছে নেই তাই বাধ্য হয়ে আমি স্কিপ করছি। এবার আমি হিট বন্ধ করে দেব আর কিছু সময়ের জন্য ঢেকে রেখে দেব।
কিছুক্ষণ পর দেখুন কালারটা একেবারে আরো ব্রাইট হয়ে গেছে। সবজি থেকে দারুণ একটা সুগন্ধ আসছে। চলুন তাহলে সবজিটাকে সার্ভ করে নেওয়া যাক। বন্ধুরা দেখলেন তো রেসিপিটা কতটা সহজ, একদম ঝটপট তৈরি হয়ে যায় আর খেতে ভীষণ ভালো লাগে। রুটির সাথে খান বা ভাতের সাথে, একেবারে জমে যাবে। আর প্রতিদিনের থেকে একটুখানি বেশি খাবার অবশ্যই খেয়ে নেবেন। অবশ্যই রেসিপিটি ট্রাই করুন বন্ধুরা, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। আজকের জন্য এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।